بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. প্রকল্প ভাইয়ের আরেকটা জানার বিষয় ছিল যে সরকার থেকে অথবা কোম্পানি থেকে ওই শ্রমিককে বলা হয়ে থাকে যে তুমি আমাদের আন্ডারে থাকাকালীন অন্য কোথাও চাকরি করতে পারবে না, অর্থাৎ পার্ট টাইম করতে পারবে না। এরপরও যদি ডিউটি টাইমের বাইরে কেউ এরকম কাজ করে, ডিউটি করে, যেহেতু তাদের বেতন স্বল্প, তো এটা বৈধ আছে কিনা? এটা যদি নিষিদ্ধ থাকে তাহলে নিষিদ্ধ এই নিয়মটা সরকারি বা কোম্পানির এই নিয়মটা মেনে চলাই উচিত এবং নিরাপদ। তবে এখানে কিছু আলামতিন বলে থাকেন যে যদি এমন হয় যে সরকারের যে ডিউটি, সরকার যে ডিউটি ধার্য করেছে সে ডিউটিতে কোনো ফাঁকিবাজি করবে না, অনুভাবে কোম্পানি যে ডিউটি দিয়েছে তাকে সেটাতে কোনো ত্রুটি করবে না, সেটা ভালোভাবে আদায় করবে। এরপরে যদি বর্ধিত কিছু টাইম থাকে তো সে টাইমটা যদি সে হালাল উপায়ে কিছু উপার্জন করে, বিশেষ করে আর্থিক অভাবের কারণে, তো ইনশাআল্লাহ এটা বৈধ রয়েছে। কিন্তু কোনো প্রকার ত্রুটি করে হবে না, সরকারি ডিউটিতে ফাঁকি দিয়ে হবে না, অন্যভাবে কোম্পানি ডিউটিতে ফাঁকি দিয়ে হবে না, ফাঁকি দিলে চলবে না। অর্থাৎ সরকারি ডিউটি বা কোম্পানির ডিউটি ভালোভাবে আদায় করার পরে যদি সে পার্ট টাইম কথা করতে পারে এবং এর মহতাজ হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ বৈধ রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারাম আলাইকুম ইল্লা মা ফুতিরতুম ইলাইহি। আল্লাহ তোমাদেরকে তাফসিল করে বলে দিয়েছেন, বিস্তারিত বলে দিয়েছেন তোমাদের উপর যা হারাম করেছেন, তবে যে ক্ষেত্রে তোমরা অপারগ সেটা ভিন্ন কথা। এভাবে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, অর্থাৎ যেটা বাধ্যগত অবস্থা সেটার কথা ভিন্ন করা হয়েছে। অতএব কোন শ্রমিক যদি একান্তই তার প্রয়োজন হয়, মানে তার বেতন অপ্রতুল, যথেষ্ট নয়, অল্প স্বল্প বেতন পাচ্ছে, সংসার তার বড় এবং সরকারি ডিউটির কোনো ত্রুটি করছে না বা কোম্পানি ডিউটিতে কোনো ফাঁকিবাজি করছে না, এগুলি সব ষোলো আনা আদায় করার পর, এসব ডিউটি ষোলো আনা আদায় করার পরে যদি বৈধভাবে কোনো পার্ট টাইম করে, মানে পার্ট টাইমটা যেন বৈধ হয়, তাহলে আশা করা যায় প্রয়োজনের তাগিদে এটা বিধিসম্মত হবে, ইনশাআল্লাহ বৈধ হবে। কারণ সরকারিভাবে এটা নিষিদ্ধ থাকলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ নয়, নিজের কামায় নিজে খাবে, মানে হালালভাবে উপার্জন করবে। তো এই জন্য একান্ত প্রয়োজন থাকলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় না যথেষ্ট দিয়েছে, কোম্পানি যথেষ্ট বেতন দিয়েছে, সরকার যথেষ্ট বেতন দিয়েছে, তাহলে এভাবে পার্ট টাইম করা বিধিসম্মত হবে না। কারণ মুসলমানদের শর্তের উপর চলা উচিত। হাদিসে এটাও বলা আছে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্তের উপরে পরিচালিত হয়। ইল্লা শর্তান আহাল্লা হালালান আও হারামা হালালান, তবে আও হারামা হালালান, তবে ওই শর্ত নয় যে হালালকে হারাম করে বা হারামকে হালাল করে। তো যদি প্রয়োজন না দেখা দেয় তাহলে ওই কোম্পানির সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বজায় রাখা উচিত, অন্যভাবে সরকারের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বজায় রাখা উচিত। কিন্তু প্রয়োজনের কথা, বাধ্যগত অবস্থাটা ভিন্ন, যার ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছেন। এটা এই জন্যই বললাম যে আমার নিজের দেখা, অনেক সময় কোম্পানি বড় জুলুমের আশ্রয় নিয়ে থাকে। এই কুয়েতে এক সময় হয়েছিল যে 18 দিনের দেওয়া হতো শ্রমিকদেরকে। 18 দিনের কি হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, খাওয়া দাওয়াতে তো ওই সময় 10 দিনের খরচা হয়ে যেত, তাহলে 8 দিনের থাকবে, কত বড় জুলুমের কথা। এখন এখানে যদি ওই হাদিস ফিট করে দেওয়া হয়, বলা হয় যে ও ডিউটিতে এসে সেও ডিউটি করবে, তাহলে বাড়ি থেকে পয়সা এনে চাকরি করতে হবে। তো এই জন্যই প্রত্যেক অবস্থার, প্রত্যেক সমস্যার সমাধান রয়েছে শরীয়তে। এজন্য আমি একাধিকবার বলেছি যে কোম্পানি যদি
কোম্পানি বেতন যদি অপ্রতুল হয়, সরকারি বেতন যদি অপ্রতুল হয় এবং তার পরিবার প্রয়োজন প্রয়োজনের প্রয়োজন রয়েছে আরো বেতনের বা সে মহতাজ, তাহলে আশা করা যায় বৈধভাবে পার্ট টাইম করতে অসুবিধা নেই, যদি তার যে ডিউটি নিয়ে এসেছে সে ডিউটিতে ফাঁকিবাজি না করে, ওটাকে সঠিকভাবে আদায় করে এভাবে যদি পার্ট টাইম বৈধভাবে করে এবং প্রয়োজন দেখার কারণে প্রয়োজনের তাকিদে আহ্বানটার কারণে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করা যায় এটা ক্ষমা নজরে দেখা হবে। হাজা বিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।